যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, রোহিঙ্গার অমীমাংসিত ইস্যু নিয়ে তাদের সাথে আলোচনার সুযোগও আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সংসদ ভবন এলাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সরকারের সমালোচনা করার প্রচলন সব দেশেই আছে, তবে সেটির অপব্যবহারের অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের একটি অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বহুমাত্রিক সহযোগিতার সম্পর্ক রয়েছে, সিকিউরিটি ইস্যু, বাণিজ্য ইস্যু থেকে শুরু করে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বিশ্বঙ্গনে অনেক ইস্যুরই আমরা একসাথে কাজ করি, সমস্ত ইস্যুগুলো আলোচনা হবে, রোহিঙ্গা বিষয়েও আলোচনা হবে।